অধীর গড় ধরে রাখতে মরিয়া কংগ্রেস, জমে উঠল শেষ দিনের ভোট প্রচার। একদা অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেস গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালে গ্রামবাংলার পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনে গ্রামবাংলার লড়াই জমে উঠেছে। মুর্শিদাবাদ জেলার নিজের গড় ধরে রাখতে মরিয়া কংগ্রেস দল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি নিজেই গ্রামবাংলার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করে চলেছেন। বহরমপুর সংসদীয় এলাকার বিভিন্ন বিধানসভা এলাকাতে তিনি প্রচারে জোর দিয়েছেন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ভোট প্রচার করছেন। অধীরগড় থেকে ছিনিয়ে নেওয়া শাসক দল তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতেই মরিয়া কংগ্রেস শিবির ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট প্রচার করছেন শেষ মুহূর্তে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এমএলএদের মাইনা বেড়ে যায়, যারা মন্ত্রী হয় তাদের মাইনা বেড়ে যায়, তা যদি হয় তাহলে আমার ঘরের মা বোনদের 500 টাকা 1000 টাকা 2000-এ যাবে না কেন? গোটা বাজারে তো আগুন লেগে গেছে। এই চুক্তিতে আমার আগামী দিনে এই লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানোর জন্য আন্দোলন করব। এলাকার মানুষ আপনাদের বলে রাখলাম। এদিন অধীর চৌধুরী প্রথমে নবগ্রাম, পরে বনোয়া এবং কান্দির বিভিন্ন জায়গায় ভোট প্রচার করছেন। সভামঞ্চ থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে তীব্র কটাক্ষ করে আক্রমণ করেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, আজকে গোটা বাজারে আগুন লেগেছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বরাদ্দের জন্য আমরা আন্দোলন করব। আমরা কংগ্রেস দল চুরি করি না, তাই টাকা নেই, আপনার অধিকার আমরা পৌঁছে দেব আপনার কাছে। আজকের পঞ্চায়েত ছাড়তে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস, পুলিশ ও মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের কর্মীদের, দুর্নীতি ছাড়া তৃণমূল দল উঠে যাবে। আজকে বহু মানুষ কংগ্রেস দলে ফিরে আসছেন, সারা জেলা জুড়ে তৃণমূল দল ভাঙছে আর কংগ্রেস শক্তি বৃদ্ধি হচ্ছে। মুর্শিদাবাদ জেলার বড়োয়া ও কান্দি এবং নবগ্রামের সভা থেকে বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন বহু বিরোধী কর্মীরা, ফলে পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে জমে উঠল কংগ্রেস দলের রাজনৈতিক ভোট প্রচার। আমাদের ফ্ল্যাগ নেই, আমাদের ফেস্টুন নেই, ঘরে ঘরে গিয়ে ভোট কেনার পয়সা নেই, তারই মত মাংস খাওয়ার পয়সা আমাদের নেই, কারণ আমরা চুরি করব না তাই পয়সা নেই, আমরা চুরি করি না তাই পয়সা নেই। কিন্তু আপনার অধিকার আপনাকে আমরা পুষিয়ে দেব, এটাই আমাদের কথা। আপনার মেরে আমরা খাবো না, আপনার টাকা আমরা লুট করবো না, হারামের পয়সা খাবো না, আমরা খাইও না। আমরা যখন জেলা পরিষদ চালিয়েছি কখনো কি অভিযোগ পেয়েছিলেন যে কংগ্রেস চুরি করে খাচ্ছে? না। আজকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা মানে দুর্নীতির প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এই পঞ্চায়েত ছাড়তে চাইছে না তৃণমূল, খুবই মজা দিয়ে খাটনি নাই, কাজ নাই, কাম নাই, খালি ধান্দা ধান্দা, পঞ্চায়েত তাই ছাড়া যাবে না। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।